এবছরের শেষে আরো একটি আন্তর্জাতিক ম্যাচ পেল কলকাতা। নভেম্বরে চারটি টেস্ট ইংল্যান্ডের সঙ্গে, কলকাতায় প্রথম টেস্ট, ট্যুর প্রোগ্রাম অ্যান্ড ফিক্সচার কমিটির মিটিং এ অগস্ট সেপ্টেম্বরের নিউজিল্যান্ড সিরিজ, এরপর ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সিরিজের সূচি ঠিক হল। উল্লেখযোগ্য বিষয় হল পুনের সুব্রত রায় স্টেডিয়াম ইংল্যান্ডের সঙ্গে টি টোয়েন্টি ম্যাচ পেয়েছে। ধরমশালা আর ধোনির শহর রাঁচিও এই প্রথম আন্তর্জাতিক ম্যাচ পেয়েছে। তবে শুধু ইংল্যান্ড ম্যাচ পেয়ে খুশি নন সিএবি কর্তৃপক্ষ, তারা ঝাঁপাচ্ছেন অস্ট্রেলিয়ার ম্যাচ পাওয়ার দিকেও। কানপুরে গত 10 বছর কোনো টেস্ট ম্যাচ হয়নি, এই টেস্ট ম্যাচ হবে কিনা সেটাও আমরা ভীষণ সন্ধিয়া, ফলে ওই টেস্ট ম্যাচের জন্য আমরা পরবর্তী সময় ঝাঁপাবো, ফলে হাতের তাস সবসময় দেখাতে নেই, কিন্তু তাও বলে ফেললাম।